ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হুমকি ব্যানার্জি একজন টিউটার থেকে তোমাদের গাইড। আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার, যাদের বেঙ্গলি জেনারেল আছে CCG4, তাদের জন্য পল্লী সমাজ উপন্যাস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পার্ট ওয়ানে আমি 20টি এসকিউ উইথ অ্যান্সার দিয়েছি। আজকে পার্ট টু এসকিউ উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল ভিজিট করতে থাকো, আরও কিন্তু এসকিউ উইথ অ্যান্সার আসতে চলেছি। তো সময় নষ্ট না করে 21 নম্বর থেকে শুরু করব, আস্তে আস্তে বলার চেষ্টা করব, তোমরা যাতে লিখে নিতে পারো। আচ্ছা, 21 নম্বর, রমার সংসারে রমা ছাড়া আর কে কে থাকতেন? উত্তর হচ্ছে তার ভাই যতীন মুখার্জি ও রমার মাসি থাকতেন। 22 নম্বর প্রশ্নে যাচ্ছে, বেনির ছোট খুড়োর নাম কি? উত্তর হচ্ছে তারিণী ঘোষাল। 23 নম্বর প্রশ্নে যাচ্ছে, কত বছর পরে রমেশ নিজ গ্রামে ফিরে আসে? উত্তর হচ্ছে 10-12 বছর পরে রমেশ নিজের গ্রামে ফিরে আসেন। 24 নম্বর প্রশ্নে যাচ্ছে, রমা ও রমেশ কোথাকার পাঠশালায় পড়ত? উত্তর হচ্ছে শীতলাতলার পাঠশালায় পড়ত। 25 নম্বর প্রশ্নে যাচ্ছে, এই আমি বলে রাখলুম শত্রুতা করতে এও কম পারবে না, কার প্রসঙ্গে কে কাকে এই কথা বলেছেন? উত্তর হচ্ছে রমেশ প্রসঙ্গে রমা এই কথা বেনি ঘোষালকে বলেছেন। 26 নম্বর প্রশ্নে যাচ্ছে, রানী এই নামে কে কাকে ডাকতেন? উত্তর হচ্ছে রমেশের মা ছেলেবেলায় রমাকে রানী নামে ডাকতেন। 27 নম্বর প্রশ্নে যাচ্ছে, কি জন্য রমেশকে গ্রামে ফিরে আসতে হয়েছিল? উত্তর হলো পিতার মৃত্যুর পর পিতৃশ্রাদ্ধ সমর্পণের জন্য রমেশকে গ্রামে ফিরে আসতে হয়েছিল। 28 নম্বর প্রশ্নে যাচ্ছে, রমেশ দা তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব, এই কথা কে কাকে বলেছে? উত্তর হচ্ছে ছেলেবেলায় রমেশের মায়ের মৃত্যু হলে এই কথা রমা রমেশকে বলেছিল। 29 নম্বর প্রশ্নে যাচ্ছি, রমেশের গ্রামের নাম কি? উত্তর হচ্ছে কুয়াপুর। 30 নম্বর প্রশ্নে যাচ্ছি, রমেশের পূর্ববর্তী বংশধর কোথা থেকে কুয়াপুরে উঠে আসেন? উত্তর হচ্ছে মহাকুলিন বলরাম মুখর্জির বিক্রমপুর থেকে কুয়াপুরে উঠে আসেন। 31 নম্বর প্রশ্নে যাচ্ছে, বলরাম মুখর্জি কাকে সঙ্গে নিয়ে কুয়াপুরে আসেন? উত্তর হচ্ছে বলরাম মুখর্জি তার পিতা বলরাম ঘোষালকে সঙ্গে নিয়ে কুয়াপুরে উঠে আসেন। 32 নম্বর প্রশ্নে যাচ্ছে, তারিণী ঘোষাল ও বেনি ঘোষালের মধ্যে কিসের সম্বন্ধ ছিল? উত্তর হচ্ছে খুড়ো ভাইপো সম্বন্ধ ছিল, মানে কাকা ভাইপো। আচ্ছা, 33 নম্বর প্রশ্নে যাচ্ছে, রমার গাছ প্রতিষ্ঠার দিনে সিদে নিয়ে যে দুজন ঝগড়া করে মাথা ফাটাফাটি করেছিল তাদের নাম লেখো। উত্তর হচ্ছে রমার গাছ প্রতিষ্ঠার দিনে সিদে নিয়ে যে দুজন ঝগড়া করে মাথা ফাটাফাটি করেছিল তারা হলো রাঘব ভট্টাচার্য ও হারান চাটুর্য। 34 নম্বর প্রশ্নে আছে, ছোট লোকদের কাপড় দেওয়া আর ভস্মে ঘি ঢালা এক কথা কে বলেছিল? উত্তর হচ্ছে গোবিন্দ গাঙ্গুলি বলেছে। 35 নম্বর প্রশ্নে যাচ্ছে, রমার গাছ প্রতিষ্ঠার সময় গোবিন্দ গাঙ্গুলি কার থেকে স্কুলের নামে 10 টাকা খেন্তি বামলির মেয়ের থেকে জরিমানা আদায় করেছিল? উত্তর হচ্ছে রমার গাছ প্রতিষ্ঠার সময় গোবিন্দ গাঙ্গুলি খেন্তি বামলির মেয়ের থেকে জরিমানা বাবদ স্কুলের নামে 10 টাকা আদায় করেছিল। 36 নম্বর প্রশ্নে যাচ্ছে, খেন্তি বামলির মায়ের নাম কি? উত্তর হচ্ছে সুকুমারী। 37 নম্বর প্রশ্নে যাচ্ছি, কুয়াপুর অঞ্চলের সমাজপতি ছিল কারা? উত্তর হচ্ছে বাণী ঘোষাল, পরাণ হালদার ও রমা। 38 নম্বর প্রশ্নে যাচ্ছে, ঘোষাল বাড়ির গিন্নির নাম কি? উত্তর হচ্ছে বিশ্বেশ্বরী। 39 নম্বর প্রশ্নে যাচ্ছি, দীনু ভট্টাচার্য, গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদারকে দুটো ভীমরুলের চাকের সঙ্গে তুলনা করেছিলেন কেন? দীনু ভট্টাচার্য বলেছেন, গোবিন্দ গাঙ্গুলি গ্রামের 5 জনকে জাত মেরে বেড়ায়, জাল করতে, মিথ্যে সাক্ষী দিতে, মিথ্যে মোকদ্দমা সাজা, কুয়া অঞ্চলে ওদের জুড়ি মেলা ভার। বেনি ঘোষালের হাত ধরা হওয়ায়
সমস্ত অন্যায় কাজ এরা অবলীলাক্রমে করে যেতে পারত, এদের বাধা দেওয়ার কেউ ছিল না, তাই বিনু ভট্টাচার্য এদের ভীমরুলের চাকের সঙ্গে তুলনা করেছেন। অন্তিম ও শেষ প্রশ্নে যাচ্ছি 40 নম্বর, মধুপালের মুদির দোকান রমেশ কি কাজে গিয়েছিল? উত্তর হচ্ছে, মধুপালের মুদির দোকানে রমেশ গিয়েছিল তার দোকানে বাকি থাকা 10 টাকা শোধ দিতে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে চ্যানেলটি অনেক অনেক শেয়ার করে দাও, আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।